একটি কথা বলুন যে মৃত ব্যক্তিগণ নামাজ পড়েন না জীবিত ব্যক্তিগণ একটু কথা বলেন না জীবিত ব্যক্তি তাহলে নবীগণ জীবিত না মৃত জীবিত জোরে বলতে হবে যে জীবিত একটু হাত তুলে বলেন না হাত তুলে বলুন নাবি গন জীবিত আমাদের সুন্নি জামাতের আকিদা যে আমাদের নবী এবং অন্যান্য নাবি রাসুলগণ সকলে জীবিত জীবিত ব্যক্তি নামাজ পড়ে মৃত ব্যক্তি নয় আর তাদের পর উপস্থিত তা নয় সমস্ত নাবি রাসুলগণ সব শরীরে এসে হাজির হয়েছিলেন আমার বলেন যে আমি মেরাজের রাত্রিতে দেখলাম যে মুসা রাই তো মুসাইলিফি কবরিহি কইমা মুসাফাই কাম্বারকে দেখলাম যে কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন এ থেকে প্রমাণিত হয় যে নবীগণ জীবিত নবীগণ জীবিত একটু জোরে বলে নাকিদার কথা বলছি আপনার ইমান যেন সতেজ যেন হয় এবার আদার ইসলাম সন্নি জামাতে রাকিদা নবীগণ জীবিত হানাফিদের আকিদা নবীগণ জীবিত সাফিদের আকিদা নবীগঞ্জ জীবিত মালিকীদের আকিদা নবীগঞ্জ জীবিত হাম্বালিদের আকিদা নবীগঞ্জ জীবিত এ আদার ইসলাম সাহাবিদের আকিদা নবীগঞ্জ জীবিত এ তাবিনদের আকিদা নবীগঞ্জ জীবিত সেকেদন আবু বাকার সিদ্দিকের আকিদা নবী জীবিত

पीराने फिर दस्ते गिर महबूबे सुभानी गम से समदानी खुद बे रब्बानी अब्दुल कादिर जिलानी ओ गेलानी रदी अल्लाह तआला राकीदा नबी जीवित तो, खजा गरीब नवाज सुल्तानुल हिंद मैनुल हक दिन आज भी ओ संजानी रदी अल्लाह तआला राकीदा नबी जीवित इमामे रब्बानी मुजद्दल फिसानी शेख अहमद सरहंदी फारूक रहमतुल्लाह राकीदा नबी जीवित तो, हमार सरकार आला हजरत आजीमुल बरकत मुजद्दद दीन बिल्लत आकाई नियामत फरियाई रहमत सिराजुल उम्मत मक्सद अली हुकमत इमाम इश्क मोहब्बत इमाम সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজেল বেরলবি রাদিয়াল্লাহু তাআলা আকীদা নাফি জীবিত তাই তিনি শাসককে দর্শন করে বলেন তো জিন্দা হাই তো জিন্দা হাই বান্দা তো জিন্দা হাই বান্দা তো জিন্দা হাই বান্দা মেরে চশমে আলম সে চুপ জানে वाले চমক পাতে হ্যায় সব পানে वाले মেরা দিল ভি চমকা দে চমকানে वाले নারে তাকবীর না রাইলে সলান আজি জানে মহترم সুন্নি জামাতে আকীদার নবীগণ জীবিত এই নাবিকে যদি কেউ বলে মরে গিয়েছে মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে তবে মান্য করা যাবে না একটু কথা বলেন না না সমর্থন করা যাবে ওদের দলে চাওয়া চলবে না ওদের বক্তব্য শোনা যাবে না ওদেরকে জালসার জন্য আমন্ত্রণ করা যাবে না মুসলমান এই রকম বক্তাদের বক্তব্য শোনাকে বয়কট করুন হে বেরাদারান ইসলাম এরা হলো ঈমান বিধংসকারী ঈমান কে ধ্বংসকারী মানুষ এই রকম ঈমান ধ্বংসকারীদের কাছ থেকে নিজেরা দূরে থাকুন নিজেদের কাছ থেকে তাদেরকে দূরে রাখুন মুসলমান সুবহানাল্লাহ শুধু তাই নয় ইসমাইল দেহলবি কিতাবটির নাম তাকবিয়াতুল তুলিমান সেই কিতাবে লিখতেছে যে নাবি মারকার মাটি মে বলে নবী মোরে মাটির সঙ্গে মিশে গিয়েছে নাউজুবিল্লাহ 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 বলছে নবী মোরে মাটির সঙ্গে মিশে গিয়েছে আজি জানে মহতারাম কোন ভাই যদি থাকেন আপনি রাগ করিয়েন না আপনাকে আমি অনুরোধ করছি কারণ সাধারণ মানুষের কোনো দোষ নাই যারা সাধারণ মানুষ এরা সিধা সাদা সরল সোজা হয় এই জুব্বা টুপিওয়ালা আপনার এই সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করে আজকে কোরআন হাদিসের পথ থেকে বিপথে নিয়ে যেতেছে নাম শুনেছেন দেওবন্দি ওহাবি নাম শুনেছেন না শুনেছি তারা মিলাদের বিরোধিতা করে কৈয়ামের বিরোধিতা করে পিরলিয়া উলিয়া বুসুর কানেতিনদের বিরোধিতা করে নাবি ইলমে গায়েব ক করে নাবিক হাজির নাজির অমান্য করে নাবি আমাদের মতো মানুষ বলে এ বেরাদার তারা বলেছে তাদের গুরু তাদের গুরু এই ওহাবি দেওবন্দী মতবাদের জন্মদাতা

একটু ভেবে দেখবেন কোন ভাই ভুল যদি ওই পথে গিয়ে থাকেন আপনাকে আমি কর জোরে অনুরোধ করব যদি জাহান নামের জ্বলন্ত আগুন থেকে মুক্তি যদি পেতে চান ওই ভ্রান্ত মতবাদ পোষণকারীদেরকে বর্জন করে আলু সুন্নাতাল জানাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন মুসলমান বলুন ইনশাল্লাহ এবার আবার ইসলাম আপনাদেরকে বলতে চায় যে আমাদের আমরা যে বলি নবী জীবিত নবীর কি শরীর গলে যায় পচে যায় মাটিতে কি খেয়ে নাই একটা মাত্র আপনাকে হাদিস শরীফ শোনাই এ আজি জানে মহতারাম আমার নাবিয়ে এ পাক সাহেব লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি নাবি আমার কি বলেছেন একটা মাত্র হাদিসে কারিমা আপনাদেরকে শুনিয়ে দিই এবারে আদারান ইসলাম जे हदीस टी عن اوس بن اوس قال قال رسول الله صلى الله عليه وسلم ان من افضل ايامكم يوم الجمعه فيه خلق عدم وفيه قبض وفيه النفقة وفيه ساقه فاكسروا علي من الصلاه فيه فان صلاتكم معروضه علي قال, قال قالوا يا رسول الله وكيف تعرض صلاتنا عليك وقد ارمت قال يقولنا بليت فقال ان الله عز وجل

পেজ নাম্বার একশো প্রিন্ট তারুস সালাম রিয়াদ সৌদি আরব এমের আদার ইসলাম হাদিসের বাংলা অনুবাদ শোনেন হাজরাত আউজ চিবিনা আউস রাদী আল্লাহ তালমাতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইসাললাম বলেন যে তোমাদের সমস্ত দিনের মধ্যে শুক্রবারের দিন হল শ্রেষ্ঠ দিন শুক্রবারের দিন শ্রেষ্ঠ দিন যে দিনগুলি আছে তার মধ্যে শ্রেষ্ঠ দিন শুক্রবার আজি জানে মহতারাম তো বলেন ওই দিনেই শুক্রবারের দিন হাজরা তাদম আলাই ইসালামকে তৈরি করা হয়েছে ওই দিনে তার ইন্তিকাল হয়েছে আর এই শুক্রবারের দিনই সুর ফুঁকা হবে আর ওই দিনে সব বেহুস হবে তো তিনি বলেন যে ওই দিন আমার ওপরে অধিকাংশ দরুদ শরীফ পড়ো কোন দিন শুক্রবারের দিন আমার উপরে অধিকাংশ দরুদ পড়ো কে বলছে আমাদের নাবি বলছেন যে শুক্রবারের দিন আমার ওপর দারুদ শরীফ পড়ো তো বেরাদার ইসলাম সাহাবাই কেরামগন রাবি বলেন যে সাহাবাই কেরামগন বলেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল যে আপনার উপরে আমরা দরুদ পেশ করি তো লোকেরা বললেন ইয়ারসুল আল্লাহ ওই সময় আমরা দরুদ পেশ পাঠ করব তো কেমন ভাবে আপনার নিকটে পেশ করা হবে সাহবাই কেরাম বলেন ইয়ারসুল আল্লাহ আপনার ওপরে আমরা দারুদ পাঠ করব কেমন ভাবে পৌঁছাবে যখন আপনি ইন্তিকাল করে যাবেন কথা বুঝতে পারছেন সাহাবিগণ জিজ্ঞাসা করছেন আপনি যখন ইন্তিকাল করে যাবেন সেই সময় আমরা দরুদ পাঠ করব সেই দরুদ আপনার নিকটে পেশ কেমন করে করা হবে এবারে আদার আর ইসলাম তো তিনি বলেন আল্লাহ তালা নবীগণের দেহকে মাটির জন্য হারাম করে দিয়েছে একটু শোভান আল্লাহ বলেন জোরে বলে এবার আদার যে নবী আমার বলতেছে নিশ্চয় আল্লাহ তালা নবীদের দেহ জন্য মাটিকে খাওয়া

তিনি বর্ণনা করেন যে নবি পাক সাহেবে লাউলাক sallallahu ta'ala ali wassalam বলেন নিশ্চয় রবুল আলামিন মাটির জন্য নবীগণের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন আল্লাহর নবী জীবিত তারকদের কবরে রুচি দা কবরে রুজি দেওয়া হয় খাদ্য দেওয়া হয় এ বেরাদার ইসলাম আপনাদেরকে বলতে চাই এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহিল তিনি মিশকাত শরীফের সারা আল মিরকাতের মধ্যে বর্ণনা করেন ওয়ালিদা কিলা আউলিয়াউল্লাহে লা ইয়ামুতুনা ওয়ালা কি ইয়ান্তাকিলু মিন দারিল ফানা ইলা দারিল বাকা এই জন্য বলা হয় আল্লাহর ওলি গণ মরেন না আল্লাহর পলিগন মরের না এক অস্থায়ী স্থান হতে স্থায়ী স্থানের দিকে প্রত্যাবর্তন করেন গমন করেন এর তাহলে কোরআন হাদিসের আলোকে আজকে মুহাদ্দিসদের উক্তির আলোকে দিবালোকের ন্যায় প্রমাণিত হলো যে আমাদের নবী জীবিত সমস্ত নবী গঞ্জীবিত মুসলমান

বাইতুল মুকাদ্দাস মসজিদে নবী আমার নামাজ পড়ালেন নামাজ পড়ার পর ভালো করে শুনেন যেখানে রেখেছিলাম মেরাদ শরীফ বাইতুল মুকাদ্দাস মসজিদে নবী আমার এবার ঊর্ধ্ব আকাশে যেতেছেন কোথায় ঊর্ধ্ব আকাশে আজকে বৈজ্ঞানিকগণ যেতেছে ঊর্ধ্ব আকাশে যেতেছে আমরা আশ্চর্য হচ্ছি নাকি বলেন কিন্তু নাবির শরীফ যদি না হতো তো ঊর্ধ্ব আকাশকে নিয়ে গবেষণা করার সূত্রই খুঁজে পেত না এ সূত্র খুঁজে পেত না আমার দয়ার নবী মহানবী সাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে এবার ঊর্ধ্ব আকাশে গমন করছেন সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম উর্ধ আকাশে যাওয়া সম্ভব না অসম্ভব দুটো मसला শুনেন সুন্নাতাল জামাতের আকীদা যে উর্ধ আকাশে যাওয়া সম্ভব আকাশের নিজ পর্যন্ত যাওয়া কোন মানবের পক্ষে যন্ত্রের সাহায্যে সম্ভব মুমকিন চাঁদে যাওয়ার সম্ভব না অসম্ভব তো মুফাসসিরিনে কেরাম বলেছেন যে চাঁদ চাঁদ আকাশের নিচে ঝুলন্ত অবস্থাতে আছে বিজ্ঞান বলেছে সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয় চাঁদের নিজস্ব আলো নেই এ কথা ইসলাম এর বহু পূর্বেই বলেছে যে চাঁদ এর নিজস্ব আলো নেই সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয় চাঁদ আকাশের নিচে ঝুলন্ত অবস্থায় আছে তো চাঁদের পৃষ্ঠে যাওয়া সম্ভব না সম্ভব তো বলতেছেন চাঁদে যাওয়া সম্ভব চাঁদে যাওয়া সম্ভব তবে কে গিয়েছে কে যায়নি তা বলতে পারবো না যাওয়া সম্ভব যন্ত্রের সাহায্যে যেতে পারে একটা মশলা জিজ্ঞাসা করা হয়েছে যে চাঁদে মাটি দেওয়া দেওয়া কিনা কিনা কবর কথা বুঝতে পারছেন এই মশলাটি জিজ্ঞাসা করা হয়েছে ধরুন কোন ব্যক্তি দিল্লিতে যদি মারা যায় বা মুম্বাই মারা যায় এই ব্যক্তিকে বহন করে নিয়ে গিয়ে চাঁদের পৃষ্ঠে কবর দেওয়া যায় না না যায় তো ফাকি হামিল্লা মুক্তি জালাল উদ্দিন আহমদ আমজাদি রাদি আল্লাহ তালানু একজন ভারতবর্ষের উচ্চাঙ্গের ফেঁকা শাস্ত্রবিদ তিনি উত্তর দিতেছেন যে চান যদি কোনদিন বসবাসের উপযোগী হয় চান বসবাসের উপযোগী হয় আর সেখানে মানুষ বসবাস করে আর সেখানে যদি মারা যায় তবে তাকে চাঁদে কবর দেওয়া যায় আর পৃথিবীতে যদি মারা যায় তো পৃথিবী থেকে বহন করে নিয়ে যাওয়া মাকরু অর্থাৎ পৃথিবী থেকে বহন করে নিয়ে গিয়ে চাঁদে মাটি দেওয়া যাবে না কিন্তু চাঁদ যদি বসবাসের উপযোগী হয় আর মানুষ যদি বাস করে আর সেখানে যদি মারা যায় তবে মাটি দেওয়া যায় এখন প্রশ্ন হলো চাঁদ কি বসবাসের উপযোগী কোনো জীবের জন্য কোন প্রাণীর জন্য কোন মানুষের জন্য না চাঁদ এখনো বসবাসের উপযোগী নয় কেন আপনি কোন প্রাণী কোন জীবকে যদি দিবালোকে চাঁদের পৃষ্ঠে প্রেরণ করেন তো এত গরম যে কোন জীবকে পাঠালে মমের মতন গলে যাবে রাত্রিতে যদি পাঠান রাত্রিতে এত শীত যে বরফের মতন জমে যাবে সুতরাং বর্তমানে বসবাসের উপযোগী নয় না রাতে বাস করা যাবে না দিনে বাস করা যাবে ইসলাম আপনাদেরকে বলতে চায় হ্যাঁ তো আমার মহানবী সাল ইসলাম ঊর্ধ্ব আকাশে যেতেছেন ঊর্ধ্ব গগনে যেতেছেন বাইতুল মুকাদ্দাস থেকে আর স্থল পথে নয় এবার সোজা আকাশের দিকে স দেহ এবং আত্মা সহকারে ভালো করে বুঝেলেন একটা দল বেরিয়েছে দলটার নাম হলো কাদিয়ানি কাদিয়ানি জামাত ওরা নিজেরা নিজেদেরকে বলে আহমাদে মুসলিম এরা নাবির শারীরিক মেরাজকে অস্বীকার করে বলে অসম্ভব নাবির শারীরিক মেরাজ হয়নি নাবির সাত্বিক মেরাজ হয়েছিল আমি পূর্বেই বলেছি নাবির জীবনে চৌত্রিশ বার মেরাজ শরীফ সংগঠিত হয়েছে তার মধ্যে তেত্রিশ বার হলো আত্মিক মেরাজ রুহানি মেরাজ আর একবার হলো সশরীরে মেরাজ সশরীরে মেরাজ এই কাদিয়ানি জামাতের গুরু জন্মদাতা ওর নাম হলো মির্জা গোলা মাহমদ কাদিয়ানি ওর বাড়ি হলো পাকিস্তানের আপনার গুরুদাসপুরে আপনার ওর বাড়ি ওর বাপের নাম হলো আব্দুল হাকিম আর ওর মায়ের নাম হলো চরাক বিবি চরাক বিবির ওর মায়ের নাম এই ব্যক্তি আপনার মারা গিয়েছিল ডাইরিয়া অসুখ হয়ে বাথরুমে পায়খানাতেই মারা গিয়েছিল এক মোবাহেলা করেছিল আর মোবাহেলার চ্যালেঞ্জ করার পর এই ডাইরিয়ার অসুখ হয়ে বাথরুমে আপনার মারা গিয়েছিল এই ব্যক্তি নিজকে নবী দাবি করেছিল বলছে আমি নাবি আল্লাহর নবী বলেন যে আমার পরে 30 জন মিথ্যা নবী দাবিদার হবে নবী দাবি করবে তার মধ্যে একজন আপনার এই মির্জা গোলা মাহমদ কা দিয়ে নিয়ে নিজকে নবী বলে প্রচার করেছিল বলেছে যে আমি ইসা মাসি আমি মাহাদি বলছে ইসা মাসির কথা ছাড়ো আমার কথা আলোচনা করো নাউজুবিল্লাহ তো এই ব্যক্তিকে বলে যাচ্ছা তুমি নবী তো তোমার নিকটে ওহী আসে বলে হ্যাঁ ওহি আসে বলে কোন ভাষাতে তো বলছে ইংরেজি ভাষাতে বলছে ইংরেজি ভাষাতে ওহি আছে তো বলা হচ্ছে ওহির প্রথম বাক্য কি এটা তোমার জানা আছে বলে হ্যাঁ জানা থাকবে না আমার উপরে ওহি অবতীর্ণ হয়েছে তো তোমার নিকটে ফারেস্তা স্টক বলে হ্যাঁ স্টক বলে নাম কি বলে টিচি টিচি ফারেস্তা ফারেস্তার নাম টিচি টিচি ফারেস্তা আজীব নাম বলে কোন ভাষাতে ওহি আসতো তো বলছে ইংরেজি ভাষাতে বলে ওহির প্রথম বাক্য কি তো বলছে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি এটাই হলো ওহির প্রথম অংশ তাহলে বুঝে আর সেন্টার কোথায় কোন জায়গা থেকে আসে লন্ডনের হোয়াইট হাউসে মিটিং করে আপনারা কে নবী সাজানো হয়েছিল আর সে লন্ডনের দের লন্ডনে ওই খ্রিস্টানদের নেতৃত্বে নবী বলে দাবি করেছিল জিজ্ঞাসা করলে আচ্ছা তুমি নবী কেমন করে হলে বলে কেমন করে হলে দেওবন্দকে জিজ্ঞাসা করো দেওবন্দকে জিজ্ঞাসা করো বলে কেন বলে দেওবন্ধ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলবি কাসেম নদী তাহাজির উন্ন কিতাবে লিখেছে জাগার বাদায় সমানায় নবী কোন নবী পয়দা হের ভাত মিয়াতে মহাম্মদিমে কিছু ফর্ক নেই আয়েগা বলে নবীর পরে যদি কোনো নবী জন্মগ্রহণ করে পয়দা হয় তবে নবীর সে সত্যে কোনো ক্ষতি হবে না তো দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা বলেছে নবী জন্মাইতে পারে তবে নবী হয়ে গেছি তো ক্ষতি কি হলো তাহলে জিজ্ঞাসা যদি করতাই দেওবানকে জিজ্ঞাসা করো এই কথা আপনার দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা নানদী আপনার বলেছে যদি কেউ বলে নবীর পরে নবী আসতে পারে মুসলমান থাকবে

কথা বুঝতে পারছেন এবারে তার উপসংগটা আপনাকে বলে দিচ্ছি তবে শোনেন তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানির দলের ওই কাদিয়ানি জামাতের নেতা আর নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার দল বলেরা বলছে যে নাবির সশরীরে মেরাজ হয়নি বলে কেন বলে উর্ধ আকাশে যাওয়ার জন্য অক্সিজেনের দরকার ঊর্ধ্ব আকাশে অক্সিজেন নেই ঊর্ধ্ব আকাশে হাওয়া নেই ঊর্ধ্ব আকাশে বাতাস নেই সুতরাং অক্সিজেন ছাড়া ঊর্ধ্ব আকাশে যাওয়া মানবের পক্ষে সম্ভব নয় সায়েন্স বলছে বিজ্ঞান বলছে হে ব্রাদারান ইসলাম তাহলে বলছে যে সুতরাং নাবি স শরীরে মেয়েরা হয়নি এখন জেনারেল শিক্ষিত যারা ছেলে তাদের ব্রেনে আপনার হচ্ছে সত্যি তো তাই কারণ সেই সময় অক্সিজেন ভর্তি করা বস্তা তৈরি হয়নি নাবি অক্সিজেন নিয়ে যাননি ভিডা অক্সিজেনে গিয়েছেন আর আজকাল চাঁদে যেতেছে ঊর্ধ্ব আকাশে যেতেছে অক্সিজেনের বস্তা ভর্তি করে নিয়ে তাহলে নাবির সশরীরে মেরাজ হয়নি আচ্ছা আপনারা বিশ্বাস করেন না করেন না নাবির সশরীরে মেরাজ শরীফ হয়েছিল ওটা হয়নি জোরে বলেন না হয়েছিল এবার আদার আপনাদেরকে বলি কেমন করে হয়েছে একটু ভালো করে শোনেন এটা বাস্তব কথা আকাশে 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 অক্সিজেন নেই 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 হাওয়া বাতাস যদি যেতে হয় অক্সিজেনের দরকার ভারতের যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার চীনের যদি বিজ্ঞানী যাই অক্সিজেনের দরকার পাকিস্তানের বিজ্ঞানী যদি যায় অক্সিজেনের দরকার ইরাকের অনেকের বিজ্ঞানী যাই অক্সিজেনের দরকার জার্মানি ইংল্যান্ডের বিজ্ঞানী যাই অক্সিজেনের দরকার আমেরিকার বিজ্ঞানী যাই অক্সিজেনের দরকার ব্রিটেনের বিজ্ঞানী যাই অক্সিজেনের দরকার সৌদি আরবের বিজ্ঞানী যাই অক্সিজেনের দরকার পৃথিবীর কোন বিজ্ঞানী যদি যায় তবে অক্সিজেনের দরকার কিন্তু কসম খোদার নবী যদি যান তো নবীর জন্য অক্সিজেনের দরকার নেই নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত দীন ইসলাম মাসলাকি আলা হযরত আসলা কে আলা হাজরাত নাবির জন্য কোনো অক্সিজেনের দরকার নেই কেন বলবেন কেন তো এই জন্য যে পৃথিবীবাসী হল অক্সিজেনের মুখাপেক্ষি অক্সিজেনের মুতাজ আর অক্সিজেন হল আমার রসুলুল্লাহর মুখাপেক্ষি একটু জোরে বলেন না শোহান আল্লাহ আর একটু জোরে পৃথিবীবাসী অক্সিজেনের মুখাপেক্ষি আর অক্সিজেন নিজে আমার রসুলুল্লাহর মুখাপেক্ষি অক্সিজেন যদি চলে নবীর রহমতে চলে হাওয়া যদি চলে নবীর রহমতে চলে বাতাস যদি চলে নবীর রহমতে চলে নদী প্রবাহিত যদি হয় নবীর রহমতে হয় সূর্য যদি উদিত হয় নবীর রহমতে হয় চন্দ্র যদি উদিত হয় নবীর রহমতে হয় রাত দিন যদি হয় নবীর রহমতে হয় এক কথাই পৃথিবী চলতেছে নবীর রহমতে মুসলমান এই জন্য কোরআন বলে আমার সালনাকা আল্লাহ রহমত আল্লী নিশ্চয় আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি রহমত করে প্রেরণ করেছি তাহলে বুঝতে পারলেন যে আল্লাহ তালা আমাদের নাবিকে বিনা অক্সিজেনে নিয়ে গেছে সম্ভব না সম্ভব বলেন সম্ভব এবার আদারান ইসলাম উর্ধ আকাশে গেলেন প্রথম আকাশ দূরত্ব মহাদ্দেশিনে কেরামগণ বলেন জমিন থেকে পাঁচশো বছরের পর কথা বললাম পাঁচশো বছর পাঁচশো বছরের পর প্রথম আকাশ আকাশের স্তর হলো সাতটি আকাশের স্তর কয়টি সাতটি জোরে বলেন সাতটি আকাশের স্তর সাতটি আকাশ আর জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব হলো পাঁচশো বছরের পথ মিডিয়াম উটের চালে অর্থাৎ মিডিয়াম উট যদি হাঁটে তো এই মিডিয়াম চলার গতিতে আপনার পাঁচশো বছর সময় লাগবে প্রথম আকাশ যেতে নাবি আমার যেতেছেন সঙ্গে জিব্রাইল সালাম প্রথম আকাশে উপস্থিত হলেন প্রতিটি আকাশের একটি করে দরজা আছে ইসলামকে বোঝা আপনার খুব কঠিন আকাশের দরজাতে উপস্থিত হলেন আওয়াজ দিলেন ভিতর থেকে আওয়াজ আসছে যে কে বলে আমি জিব্রাই বলে হাল মা বলে তোমার সঙ্গে কেউ আছে বলছে মাই মুহাম্মাদুন সাল্লা সাল্লাম আমার সঙ্গে মোহাম্মদ সাল্লি সাল্লাম আছে সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়া হলো নবী আমার আকাশে প্রবেশ করে দেখতেছেন যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ওই আকাশে অবস্থান করতেছেন সুবহানাল্লাহ প্রথম আকাশে আদম আলাইহিস সালাম বাইতুল মুকद्दাস মসজিদে নবীর পিছনে নামাজ পড়েছেন বাইতুল মুকद्दাসে নামাজ পড়েছেন আর নবীর পৌঁছানোর আগেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে প্রথম আকাশে পৌঁছে দিয়েছেন সুবহানাল্লাহ নাবিকে ওয়েলকাম জানানোর জন্য সুস্বাগতম জানানোর জন্য সংবর্ধনা জানানোর জন্য আদম আলাইহিস সালাম প্রথম আকাশ অবস্থান করতেছেন বিরাট ঘটনা আছে ব্রাদার মুক্তাসার হাদিসের অনুবাদটা বলি তো সাক্ষাৎ হলো হাবা পেশ করলেন সেখান থেকে আপনার ভ্রমণ আরম্ভ করলেন একটা আকাশের মোটাই পথ। আর এক আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব হলো পাঁচশো বছরের পথ প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে গেলেন হাদিস শরীফ বলে দ্বিতীয় আকাশে গিয়ে ওইভাবে দরজা খুললেন ভিতরে প্রবেশ করে দেখছেন হাজরাত ঈসা আলাইহিস সালাম আর হাজরাত ইহাইয়া আলাইহিস সালাম দ্বিতীয় আকাশে অবস্থান করতেছেন সুবহানাল্লাহ ইনারা দুইজন হলো খালা তো ভাই খালা তো ভাই হযরত ঈসা আলাইহিস সালাম আর হযরত ইহাইয়া আলাইহিস সালাম ইনারা হলো খালাজাত ভাই খালা তো ভাই দুই নবী অবস্থান করতেছেন এখন ঈসা আলাইহিস সালাম ইন্তিকাল করেন নি ঈসা আলাইহিস সালাম ইন্তিকাল করেননি চারজন নাবি পৃথিবীতে এখনো ইন্তিকাল করেননি নবীগঞ্জে মুহূর্তের জন্য ইন্তিকাল করেন এই ইন্তিকাল করেননি চারজন নাবি আকাশে দুইজন নাবি হযরত ঈসা আলাইহিস সালাম আর হযরত ইলি ইদ্রিস আলাইহিস সালাম আকাশে আছেন জীবিত আল্লাহ রেখেছেন হযরত ঈসা আলাইহিস সালামকে যখন শহীদ করার ষড়যন্ত্র করা হয় তো আল্লাহ তালাঈসআসালামকে চল্লিশ বছর বয়সে উঠিয়ে আকাশে রেখেছেন দ্বিতীয় আকাশে আর ইসলাম জান্নাত ভ্রমণের জন্য যান বলে আল্লাহ তুমি জান্নাত তৈরি করে রেখেছো আল্লাহ একটু জান্নাত দেখতে চাই আল্লাহ বলেন জান্নাত দেখতে চাও বলে হ্যাঁ তো এসো আল্লাহ তালা ওনাকে দিয়ে জান্নাত দেখালেন জান্নাত দেখার পর বলছে আল্লাহ আর যাবো না আকবর সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ যে আল্লাহ আর যাব না তো আল্লাহ তাআলা ওনাকে আকাশ থেকে ইসলাম আর দুই জন নবী পৃথিবীতে আছেন আহা সুবহানাল্লাহ দুই জন নবী পৃথিবীতে আছেন হে ব্রাদার একজন হলেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম আর একজন হলেন হযরত খিযির আলাইহিস সালাম এই দুই জন পৃথিবীতে আছেন আর এই দুই জন প্রতি বছর হজের সময়ে দল হেঁটে হজ করে প্রতি বছর হজ করেন পায়দল হেঁটে তিনারা যান যে যেখানে থাকেন উপস্থিত হন দিয়ে মক্কা শরীফে দেখা হয় তো আপনারা জানেন ইহরাম বাঁধার পর নাড়া হতে হয় না হ্যাঁ চুল ছোট করতে হয় তো কোনো নাপিতের নিকটে হন না হযরত ইলিয়াস আলাই সালাম খিজির আলাই সালামকে নাড়া করে দেন আর খিজির আলাই সালাম ইলিয়াস আলাই সালামকে নাড়া করে দেন হজ করেন হজের কাজ সমাপ্ত করে আবে জমজমের কুয়ার সাইডে বসেন দুই নাবি দিয়ে আলাপ আলোচনা হয় দে হজের সময় যখন শেষ হয়ে যায় তখন দুই জন নবী আবার দুই দিকে চলে যায় আবার এক বছর পর সাক্ষাৎ হয় হজরত ঈসা আলাইহিস কাল্লা আল্লাহ 40 বছর বয়স আকাশে উঠে রেখেছেন কিয়ামতের পূর্বে দাজ্জাল যখন আসবে তখন ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে দামেস্কের জামে মসজিদের পূর্ব মিনারে ফজরের সময় অবতরণ করবে আর তিনি এসে দাজ্জালকে আপনার হত্যা করবে তিনি বিবাহ शादी করবেন সন্তানাদি হবে তারপরে তিনি ইন্তিকাল করবেন আর আমার রাসূলুল্লাহ রওজা শরীফের পাশে সবজে গম্বুাতের পাশে একটা জায়গা খালি রাখা আছে সেই জায়গাতে সালামকে দাফন করা হবে মুসলমান কথা বুঝতে পারলেন তো দ্বিতীয় জায়গাতে দ্বিতীয় আকাশে হযরত ঈসা আলাইহিস সালাম আর হযরত ইয়া আলাইহিস সালাম অবস্থান করছেন সাক্ষাৎ হলো মারহাবা আচ্ছা রাখো কাগজ এই উত্তর দিচ্ছি মারহাবা পেশ করলেন দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ তৃতীয় আকাশে গিয়ে দেখতেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম কোন নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা সূরা ইউসুফ আছে না কঠিন সূরা আপনার বারো পারাতে আজীব আজীব ঘটনা তার মধ্যে আপনার আছে যদি বাড়িতে আপনার কাঞ্জুলী বান শরীফের বিশুদ্ধ অনুবাদ যদি থাকে তো বাড়িতে গিয়ে পড়বে ওর অনুবাদ চতুর্থ আকাশে গেলেন চতুর্থ আকাশে গিয়ে দেখছেন হযরত হারুন আলাইহিস সালাম উইল কাম জানার জন্য অপেক্ষা করতেছেন পঞ্চম আকাশে গেলেন পঞ্চম আকাশে গিয়ে দেখছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম সেখান থেকে ষষ্ঠ আকাশে গেলেন ষষ্ঠ আকাশে গিয়ে দেখছেন হাজরত মুসা আলাইহিস সালাম জানালেন সপ্তম আকাশে গিয়ে দেখছেন হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম অবস্থান করতেছে তাহলে সাতটি আসমানে কয়জন নবী মনে রাখেন নি বলেন না কয়জন নবীর কথা বললাম আটজন নাবির কথা বললাম সাত আকাশে আটজন নাবি সব আকাশে একজন একজন করে আর আপনার দ্বিতীয় আকাশে দুইজন নবী হাজরাত ঈসা আলাইহিস সালাম আর হাজরাত ইহায় আলাইহিস সালাম সপ্তম আকাশ ভেদ করে তার উপরে গিয়ে সিদরাতুল মুনতাহা এই সিদরাতুল মুনতাহা কোরআন শরীফে বর্ণিত হয়েছে সিদরাতুল মুনতাহা এটা

মিরাতুল মানাজি তার মধ্যে ব্যাখ্যা দিয়েছেন যে এটা একটা হচ্ছে কুলের গাছ কিসের গাছ জোরে বলেন না কুলের গাছ অনেক গ্রাম অঞ্চলে বোর বলে না আপনাদের কি বলে কুল অনেক গ্রামে বলে বোর এই জন্য বোরের কথাটা বলছি তো ওর আপনার কুলগুলো হলো বোরগুলো হলো এই পানির যে এই মাটির মটকা গুলো হয় না পানির এই রকম বড় বড় আপনার পুর আর আর পাতা গুলো হলো হাতির কানের সমান ওই সিদ্ধাতুল মন্তহার তার শিকড় ষষ্ঠ আকাশে আর তার শাখা প্রশাখা সপ্তম আকাশের উপরে এই সিদ্ধাতুল মন্তহা জিব্রাইল আলাই ইসলামের শেষ বর্ডার তো জিব্রাইল আলাইসালাম আমার নবীকে নিয়ে যাওয়ার পর বলতেছেন সিদ্ধাতুল মুনতাহাতে বলতেছেন যে ইয়া রাসূল আল্লাহ আপনি জান আমি যেতে পারবো না একবার সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম বলেন আপনি জান আমি আর যেতে পারবো না তো আমার দয়ার নবী মায়ার নবী বলেন জিবরাইল আমাকে হারামে মক্কা উম্মেহানির ঘর থেকে নিয়ে আসতেছেন বাইতুল মুকাদ্দাস হয়ে এই সপ্ত আকাশ ভেদ করে সিদ্ধাতুল মন তো হাতে নিয়ে এসেছে এখনো তো বহু পদ বাকি বহু পদ বাকি তুমি যাবে না আমার সঙ্গে যাবে না তো বলছে যে লাইয়া রাসূলুল্লাহ আমি আর যেতে পারবো না বলে কেন জিব্রাইল কেন হাদিস শরীফ এসছে যে জিব্রাইলের ডান দিকে 300 খানা নূরানি বাজু বাম দিকে 300 খানা নূরানি বাজু 600 খানা নুরানী বাজু আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে দান করেছে সুবহানাল্লাহ যদি একখানা বাজুর ঝাপাটা পৃথিবীতে যদি মেরে দেন পৃথিবীতে প্রলয় হয়ে যাবে সে জিব্রাইল গিয়ে বলতেছেন আমি যেতে পারবো না আপনি জান তো আমার নবী বলেন জিব্রাইল গেলে কি হবে তো বলছে ইয়া রাসূলুল্লাহ এটা আমার বর্ডার এর আগে এক চুল যদি আগে অগ্রসর হয় তো আমার নূরের তাজাল্লিতে পুরো ভস্ম হয়ে যাব এর পূর্বে যাওয়া এর পরে আমার পক্ষে যাওয়া সম্ভব নয় আহ বেশক বেশক দেখুন মুসলমান জিবরাইল আলাইহিস সালামের যেখানে শেষ স্থান সেখান থেকে আমার নবীর মেরাজ একাই আরম্ভ মুসলমান কিতাবের মধ্যে এসছে আমার বলছেন ইব্রাহিম আলাহি সালামকে একটা কথা বলেছিলে মনে আছে যেই দিন ইব্রাহিম আলাহি সালামকে জ্বলন্ত আগুনের মধ্যে নমরুদ নিক্ষেপ করে সেই দিন তুমি উপস্থিত হয়ে বলেছিলে যে আমি ওই জায়গা পর্যন্ত যেতে পারি যেখান পর্যন্ত কেউ যেতে পারে না আপনার কোনো প্রয়োজন থাকলে বলুন আমি আল্লাহর দরবারে পেশ করবো বলেছিলে বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম তো দাবি আমার বলতেছে জিবরাইল জায়গা পর্যন্ত যাব যেখান পর্যন্ত তুমি যেতে পারবে না তোমার যদি কোনো দরকার থাকে তো বলো খোদার দরবারে পেশ করে দেব আহা সুবহানাল্লাহ তোমার যদি কোনো প্রয়োজন থাকে তো বলো তো জিবরাইল আলাইহিস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ যেদিন আপনার উম্মত পার হবে পুলসে রাত পার হবে ওই দিন আমি যেন বাজু বিছিয়ে দিতে পারি আর আমার বাজুর ওপর দিয়ে আপনার উম্মত যেন পার হয়ে যায় আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বেরাদারান ইসলাম আপনাদেরকে বলতে চাই অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি আছেন জিবরাইল আলাইহিস সালাম বললেন আপনি জান আমি যেতে পারবো না একটি আকীদা ক্লিয়ার করে দিই সময় হতে চলছে বক্তা আসার সময় হচ্ছে আচ্ছা একটা কথা বলুন জিব্রাইল আলহি সালাম কি নিজকে নবীর মনে করলেন একটু জোরে বলেন কথা নিজের নাবিকে মতো মনে করলেন না নিজকে নবীর মনে করেননি আর নাবিকেও নিজের মতো মনে করেননি যদি করতেন তাহলে বলতেন ইয়া সুল আল্লাহ এখানে মেরাজ শেষ আমিও যেতে পারবো না আপনিও যেতে পারবেন না কি বলছে

আমাদের সে আকিদা তাবিনদের জাকিদা আমাদের সাকিদা সাইদদের জাকিদা আমাদের সাকিদা আইম্মাদের জাকিদা আমাদের সে আকিদা ইমামে আজমের জাকিদা আমাদের সাকিদা ইমামে শাফির জাকিদা আমাদের সাকিদা ইমাম মালিকের জাকিদা আমাদের সাকিদা ইমাম আহমদ বিন হাম্বলের আমাদের সাকিদা পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি গাউসে সামদানি কুতুবে রব্বানি ওয়াহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানীর জাকিদা আমাদের সাকিদা খাজা গারিবে নাবাত সুলতানুল হিন্দ মাইনুল হক উদ্দিন আজমিরি ও সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা

রিসালাত নার রিসালাত دین ইসলাম আলা হযরত আজি জানে আমাদের আকীদা আমরা না নবীর মতন না নাবি আমাদের মতন না কি বলছেন নাবি হলেন নাবির মত নাবির সঙ্গে কারো তুলনা করা যাবে না এই জোরে বলেন না নবীকে আমাদের মত বলা যাবে

আবু জাহালের পক্ষে তাহলে আবু জাহালের পক্ষের হলে ওকে মান্য করা যাবে না সমর্থন করা যাবে ওর দলে যাওয়া চলবে ওকে ইমাম করা যাবে ওদের মাদ্রাস সাথে দান দেওয়া যাবে ওকে বিহাই বিহান করা চলবে এবার আজার আর ইসলাম যে নবীকে আমাদের মতো বলতে পারে আপনাদেরকে বলি হা বে রাজা এক বক্ত চলে এসেছে আলহামদুলিল্লাহ চব্বিশ পরগনা থেকে এক কাপ আপনাকে সে স্বাদীর শরীফ শুনিয়ে দিই আলহামদুলিল্লাহ একটা হাদিস শরীফ শুনে দি না বক্তা রেখে বক্তব্য রাখা এটা অনুচিত হবে বেরাদার আল ইসলাম যদি হযরত না আসতেন সেটা আলাদা কথা আর এখন বয়স হয়েছে বুঝতে পারলেন এই জায়গাটা আমি অনেক দিন পূর্বে এসেছিলাম মনে পড়ছে আমার তো তখনকার মহল আলাদা ছিল আলহামদুলিল্লাহ এখনকার মহল আলাদা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ সবই ওই ছিল কিন্তু আপনার মাহিন্দ্র ট্রাক্টরও চালিয়েছিলাম ওই অবস্থাতে আজি জানে মহতারাম কারণ আমরা ওই মুখ দেখে কথা বলা ব্যক্তি নই দ্বিতীয় কথা হচ্ছে আমরা ভয় করাও কথা বলি আমাদের সততা আছে আর কেউ যদি মুনাজারা করতে চায় তো দিন তারিখ করে লাই এখনই তো এখনই মুনাজারা কথা বুঝতে পারছেন কারণ জানি দিন তারিখ করে মুনাজারা হবে না ও থানার পারমিশনও হবে না মুনাজারাওতে আসবে না আর আপনার ওই একশো করে বন্ধ করে দেবে এই জন্য আমরা এরকম রেডি হয়ে আসি কেউ যদি মুনাজারা করব বলে বলে দিন তারিখ করা বাদ দাও একমই হবে মোনাচা হবে যাই তাইলি মরবে তাই নিয়ে এবার রাজারান ইসলাম কারণ ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আপনার সম্ভব নয় এমনি আপনার হারাম হারাম করে চলে যে এক ঘুড়ি মুঠা ডাব চোর আপনার মেয়েছেলার কাপুড়ে আগুন লাগা মাছ চুরি করে খাওয়া আপনার বেরিয়েছে বলছে কেম্প করা হারাম বলে কোন কিতাবে আছে বলছে আমার আমার নিকট হারাম শরীয়ত বাফের ঘরের হারাম বললে দলিল দিতে হবে হারাম বললে দলিল দিতে হবে এমনি মুখে হারাম বললে হবে না তোকে বলছে হারাম তার দলিল দা নাম বলছে ই আছেন নাম বলতে চাই না ابو ভাইরাল হওয়ার লাগি এই করছে আপনি বিদ্যা বুদ্ধি কিছু না আপনার আর পেটে লাথি মারলে আপনার হাদিসের হবের হবে না ওর বাপকে ফোন করছে চাচা বলেন তো আপনার বেটা কি হারাম বলে ঠিক করেছে না বেটি বলেছে ভাষাটা ঠিক বলে নি এটা ভুলা ভুল করেছে ওর বাপ বলছে ভুল করেছে আর এই ভুড়ি মুটা জীবনে লেখা পড়া করেনি আপনার স্কুল জীবনে মাদ্রাসার জীবনে বলছে স্কুল জীবনে খেলার দিন আমি এক মেয়ে আর কাপড়ে আগুন লাগিয়ে দিয়েছিলাম কত রকমের হারাম কর একবার চিন্তা করে দেখেন তো যে কত দুর্ধাস্য ব্যক্তি মেয়ে ছেলের কাপড়ে আগুন লাগিয়ে দিয়েছে উনি যে বলছে তারপরে বলছে মাদ্রাসায় পড়ার কালীদের সতেরোটা টাপের গাছের কোনোদিন নারকেল খেতে দিনি সব পট পানি খেয়ে ফুরিয়ে দিয়েছি তারপর যে গুজরাটে পড়ার সমাতে গুজরাটিরা মাছের জাল পাত্র মাছ ধরার লেগে আমি রাতে গিয়ে মাছ চুরি করে এসে খেয়ে নিতাম আর সকালবেলায় গুজরাটিরা যে আমাকে গালি দিত এই করেছে সারা জীবন উনি লেখাপড়া জানে ব্রাদারান ইসলাম তো বলছে আমি আপনাদেরকে বলি কেমন করা হারাম ও আজ পর্যন্ত কোন ওয়াহাবি ভ্রান্ত মতবাদ পোষণকারী দলিলের আলোকে করতে পারেনি প্রমাণ করতে পারেনি ব্রাদার আল ইসলাম ইয়াসিন তো ইয়াসিন আর বাপ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আপনার প্রমাণ করতে পারবে না কথা বুঝতে পারলেন আপনি কিয়াম করা জায়েজ মুস্তাহাব ও মুস্তাহাসান কেমনি চ্যালেঞ্জ করে দেখলো কোনোদিন কোনো জায়গাতে দাঁড়াতে পারেনি কোন জায়গাতে দাঁড়াতে পারেনি আপনার লেজ কুটিয়ে নিয়ে পালিয়ে গিয়েছে আর না হলে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিয়ে বন্ধ করে দিয়েছে আসুন বেরাদার তে এই রকম এই বক্তাদের বক্তব্য থেকে আর আর একটা আপনার বেরিয়েছে চব্বিশ পরগনা এরা হাদিস কোরআন জানে না শুধু সুন্নিতের বিরুদ্ধে বলছে আর ভাইরাল হওয়ার জন্য আর আপনার মানুষ হলিয়া চড়াকে নিয়ে ওই আপনার হারাম হারাম হ্যাঁ আপনার বলছে তার জন্য নিয়ে আসছে তা আপনাদেরকে বলি এই নাম তো বলতে ইচ্ছা করে না আপনার এই চব্বিশ পরগনা একজন মুমতাজুল পাকা মূর্খ ও অদ্যগদ্য ছাড়া কিছু নেই একটা হাদিস পড়ার ক্ষমতা রাখেন আরবি যদি আপনি কেউ থাকেন তকে নিয়ে বসা নেই গ্রামে কুমারপুরে বসবো ওই কে নিয়ে আসুন একটা নিরক্ষর যে আ উজু বিল্লাটা পড়তে জানে না বিসমিল্লা পড়তে জানে না কোরান শরিফের আয়ত পড়তে জানে না জলঙ্গিতে বেরিয়েছে সিস্টার ওকে বলছে ব্রাদার রাহুল আর না বলছে ব্রাদার রাহুল ও সিস্টার রাহুল ব্রাদার আরী ইসলাম আরবি কি জানে না বাংলা দেখে দেখে বলছে তো যদি কোন ব্যক্তি পারেন তো এই রাহুল ব্রাদারকে ইয়াসিনকে মুমতাজুলকে কুমারপুরা নিয়ে আসুত শুদ্ধ জামাতের পক্ষ থেকে তাদের সঙ্গে মুনাজারা করার জন্য প্রস্তুত আছে मुसलमान सुभान अल्लाह আজি अल्लाह अजी জানি মহترم জানি তাদের পক্ষে মুনাজারায় আশা সম্ভব হবে না এরা হলো iman ভঙ্গকারী বক্তা এদের বক্তব্য শোনা হারাম হারাম ও হারাম শুধু হারাম হারাম কইছে একটা দলিল নাই বল দলিল কোরআন শরীফে আছে না হাদি শরীফে আছে বলছে মুসলমানের খানা দেওয়া হারাম এমন ভাষা খারাপ করে বলছে বলছে চামড়া কাতার খানা তারপরে বলছে নুনু কাতার খানা নাও জবিল্লা বেরাদার আন ইসলাম জানে না বেরাদার আদাবুল মুফরাদের হাদিস শরীফতে মুসলমানের খানা দেওয়া যায় ফাতওয়ায় ফায়জুর রাসূলে লেখা আছে মুসলমানের খানা দেওয়া যায় ফাতওয়ায় দিয়াতে লেখা আছে মুসলমানের খানা দেওয়া যায় আহকামে শরীয়তে লেখা আছে মুসলমানের খানা দেওয়া যায় আর এই দুই পাগল বলতেছে যে চামড়া কাটার খানা নুনু কাটার খানা মুসলমানের খানা খাওয়া বলে হারান এর মস্তিষ্কের বিকৃতি ঘটেছে এক রাতি পাঠা দরকার পাগলা গারদে পাঠার দরকার ব্রাদার ইসলাম একটা হাদিস আপনাদেরকে শুনে দি পাঁচ মিনিট আর ব্রাদার ইসলাম কটা বাজলো ব্রাদার ইসলাম একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই নবী আমাদের মত কি নবী কি বলেছেন

প্রিন্ট দারুস সালাম রিয়াদ সৌদি আরব হে ব্রাদারান ইসলাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন যে তোমরা ধারাবাহিক লাগাতার সাউমে বিসাল রাখিও না আমার দয়ার নবী একদা ধারাবাহিক এ রোজা করলেন সাহারি তো কিছু খেতেন না এফতারও কিছু খেতেন না সাউমে বিশাল তো নাবী আমার সাহাবিদের বললেন তোমরা এইভাবে রোজা রেখো না তো সাহাবাই কেরাম রেদুয়ানুল্লাহ তালালাহি মাঝ বাহিনী আবেদন করেন যে ইয়ারসুল আল্লাহ আপনি তো এইভাবে রোজা রাখেন আপনি তো ধারাবাহিক রোজা রাখছেন সাউমে বেশাল রাখছেন আহ আপনি নিজে রাখছেন আর আমাদেরকে মানা করতেছেন তো নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন বলে শোনো লাস্ত কাহাদিম মিনকুম আমি তোমাদের মধ্যে কারো মত নই সুবহানাল্লাহ কি বলছেন নবী নবী বলছেন আমি তোমাদের মধ্যে

বর্ণিত হয়েছে নাবি আমার বলেন আইয়ুকুম মিসলি আমার তোমাদের মধ্যে আমার মতন কে আছে ইন্নী আবি তো ইউতামিনু ইসকি ওয়া আমি এই ভাবে রাত্রি অতিবাহিত করি আমার আল্লাহ আমাকে খাইয়েও দেন পান করিও দেন নাবি নিজে বলেছেন আইয়ুকুম মিসলি নাবি নিজে বলেছেন লাস্তু কাহাদিম মিনকুম হাদিসের আলোকে জানা গেল যে নাবি আমাদের মত নয় সুতরাং এ বাক্য ইসলাম বিরোধী বাক্য শরীয়ত বিরোধী বাক্য আজকে বা ইসলামিক বাক্য কাফির বাক্য সুতরাং আজও যারা মুসলিম ইসলামিক পোশাকে নাবিকে আমাদের মতন বলতেছে জেনে নিবেন সে যে কলেটেরই বক্তা হোক সে হলো আবু জাহালের দলের বক্তা এদের কাছ থেকে দূরে থাকুন যাহক বেরাদার আমরা হালু সুন্নাতাল জামাতের ব্যক্তি সুন্নি জামাতের উপরে যেন পাহাড়ের মতন স্থির থাকতে পারি বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ আর দেওবন্দি ওহাবি তাবলিগি জামাতি কাদিয়ানি নাচরানি সিয়া রাফেজি খারেজি যত রকমের ভ্রান্ত মতবাদ পোষণকারী জ্ঞান